আমার ভাই, নফস হলো তিন জাতির, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। আল্লাহ ডাক দিবেন কারে, আম্মারা কে, না লাওয়ামা কে, না মুতমাইন্না কে? মুতমাইন্না কে? ইয়া আইয়ুতুহান নাফসুন মুতমাইন্না। নফসে আম্মারা কারে কয়, লাওয়ামা কারে কয়, মুতমাইন্না কারে কয়, সিনার দরকার কারে? আল্লাহ ডাক দিবি নফসে আম্মারা। সূরা ইউসুফের এক আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামা উবাদ্দিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু ইল্লা মা রহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। নফসে আম্মারা সেই আয়াতে বলেছেন, নফসে আম্মারা বলা হয় যেই নফসে গুনাহ করতে ভালো পায় এবং গুনাহ করেও। নফসে আম্মারা কারে কয়, গুনাহ করতে সাত পায় এবং গুনাহ করেও। নফসে লাওয়ামা কারে কয়, আরেক সুরাতে আল্লাহ বলেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আমি আল্লাহ নফসে লাওয়ামার কসম খাইলাম। নফসে লাওয়ামা কি? যার অন্তরে গুনার স্বাদ আছে কথা ঠিক, কিন্তু হুদার ভয়েতে গুনা করে না, এটাতে কয় নফসে, নফসে লাওয়ামা। নফসে আম্মারা কয় যার অন্তরে গুনার স্বাদ আছে, যার নফসে গুনার স্বাদ আছে, টুকিটাকি ফাঁকি ফুকি গুনা করেও। আর নফসে লাওয়ামা কয় যার অন্তরে গুনার স্বাদ আছে কথা ঠিক, কিন্তু গুনা করে না। এই দুই নফসকে ডাক দিয়ে বলবেন, না নফসে মুতমাইন্নাকে, উত্তর দেন, নফসে মুতমাইন্নাকে। আমি আল্লাহ নফসে মুতমাইন্নাকে ডাক দিয়া বলবো, নফসে মুতমাইন্না কারাগ, যার অন্তরে গুনার সাধুই নাই, গুনার মজা যার অন্তরে নাই, গুনা করবে দূরের কথা, গুনার স্বাদ তার অন্তরে নাই, গুনার মজা অন্তরে নাই। আমার ভাই, নফসে আম্মারা বলা হয় গুনার স্বাদ আছে গুনা করেও, লাওয়ামা বলা হয় গুনার স্বাদ আছে হুদার বয়ে করে না, মুতমাইন্না বলা হয় যার অন্তরে গুনার স্বাদই নাই, এমন মানুষ আসেনি। আমার ভাই যে সুদ খায় না, তার অন্তরে সুদের স্বাদ আছে স্বাদ নাই, গুনার স্বাদ নাই। ঘুষ খায় না ব্যক্তি, তার অন্তরে ঘুষের কোনো স্বাদ নাই, চুরি করে না ব্যক্তি, তার অন্তরে চুরির কোনো স্বাদ নাই, ডাকাতি করে না ব্যক্তি, তার অন্তরে ডাকাতির কোনো স্বাদ নাই। আমার ভাই, পর্দা করে মহিলা বেপর্দার স্বাদ তার অন্তরে নাই, আল্লাহ আল্লাহ হয়ে গেছে। আমার ভাই জান, প্রেমের স্বাদ পর্যন্ত তার অন্তরে না। আমার ভাই জান, এই যাতে নফসকে বলি নফসে মুতমাইন্না, সেই নফসে মুতমাইন্নাকে ডাইকে আল্লাহ বলবেন, আমার দিকে আসো, এমন তো অবস্থায় তোমার জন্যে একটা পুরস্কার আর একটা সুসংবাদ। এই ডাক্তার আল্লাহ নফসে মুতমাইন্নাকে কখন দিবেন, কি কয় বরে, না দুনিয়াতে, না কোন সময়ে ডাক দিবেন? আমার ভাই তফসির আল্লাহ লেখেন, আল্লাহ এই ডাক্তার নফসে মুতমাইন্নাকে দিবেন ওক্তে নেজা, ওক্তে সকরা, সকরাতের সময়,
যখন জান বাহির করতে আসে আজরাইল, এমন মুহূর্তে আল্লাহ এই ডাকটা দিবেন, তুমি আমার দিকে ফিরত আসোক, তোমার রবের দিকে ফিরত আসোক। এমত অবস্থায় তোমার জন্যে একটা পুরস্কার আছে আর একটা সুসংবাদ আছে। সক্রাতের সময় ডাক দিবেন, সক্রাতের কোন সময়টা? আমার ভাই নফসে মুতমাইন্না ওয়ালা আল্লাহ ওয়ালা নেককার, যার অন্তরে সুদ ঘুষ মদ জুয়া লটারির স্বাদ পর্যন্ত নাই, তার সক্রাতের সময় আল্লাহ এই ডাকটা দিবেন। সক্রাতের কোন সময়? সক্রাতের সময় সে দেখতে থাকবে হঠাৎ করে দূরে যেন শত হাজার লক্ষ লক্ষ চন্দ্র সূর্য আর তারকা দেখা যায়। সুবহানাল্লাহ। কোন সময়ে? সক্রাতের সময়ে। বলেন না কোন সময়ে? সক্রাতের সময়ে। কার? কোন ব্যক্তি? গুনাগারের না নফসে মুতমাইন্নার? নফসে মুতমাইন্নার, যাদের অন্তরে সুদ ঘুষ মদ জুয়া লটারির স্বাদ পর্যন্ত নাই, এরার সক্রাতের টাইমে দেখতে পায়, বোধকারে নয়, এরা সক্রাতের টাইমে আল্লাহওয়ালায় দেখতে পায় অনেক দূরে, শত হাজার লক্ষ লক্ষ চন্দ্র সূর্য তারকা তার দিকে আস্তে আস্তে আগাইতেছে। একটু জোরে শুধু সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। এমন মানুষ আমরা হইতে পারলেই আমার জীবন সার্থক, ঠিক না? ঠিক। আল্লাহ আমাদেরকে সেইভাবে নেককার বানায়া সক্রাতের গাঁঠে নিও, আপনজন লাগে তার পিছে, হ্যাঁ জলদি গাড়ি আনো, অ্যাম্বুলেন্স আনো, কোন হাসপাতালে নেওয়া যায়, হায় রে মাথায় পানি দেও, হাতে পায়ে তেল রসুন তেলা দেও, লোকজন লাগে তার পিছে। তার এইগুলির কোনো অনুভব নেই, সে লাগে ইটি কিরে দেখতেছি রে, উইটার পিছে তার অন্তর, বুঝলাম না এত চন্দ্র সূর্য আর এতগুলি তারকা আস্তে আস্তে আমার দিকে আগাইতেছে। সে খুশিতে কই ইটি কি রে, ইটি কি আমার দিকে আগাইতেছে? আগাইতে আগাইতে তার কাছে আইসা মুশখস হয়ে যাবে। মুশখস কি? মানুষের সুরত ধরে লইবে। বলেন কে সুরত ধরবে? মানুষের সুরত ধরবি। এরা সুরতান দেখতে মানুষের মতো দেখবো লুকঠায়, এরা আসলে চন্দ্র সূর্য তারকাও নয়, মানুষও নয়, এরা হলো ফিরিস্তা আসহাবে ইয়ামিন। এইবারে লুকটাকে বুঝাইতেছে, কি বুঝায়? ও মিয়া, এই দুনিয়ার জায়গা শান্তির জায়গা নয় দেখ। এ মিয়া, এ আল্লাহ বান্দা বাবা দিক, দুনিয়ার শান্তির জায়গা নয়, দুনিয়া হলো কষ্টের জায়গা, চাই গরিব হোক চাই ধনী হোক, কষ্ট আর কষ্ট, ক্লেশ আর ক্লেশ, আখেরাতটা হলো শান্তির জায়গা, জান্নাতটা হলো শান্তির আর শান্তির। সুতরাং তুমি এই কষ্টের জায়গা দুনিয়া থেকে বিদায় হইয়া যাও, আখেরাতের শান্তির পৌঁছার জন্যে তুমি রেডি হইয়া যাও। অর্থাৎ তোমার জান বার করে নিব, কথা বুঝাইছি না? অর্থাৎ তোমার জান বাহির করতে আসি, তুমি জান দে বাহির করতে আসি, ভয় পাইও না। এ মিয়া আল্লাহ আলাম, তোমার জান বাহির করতে আসি আমরা সাহাবি আমিন, ভয় পাইও না। দুনিয়া হলো কষ্টের জায়গা রে, এই কষ্টের জায়গায় তাই কাক কষ্ট করার কিসের দরকার? তোমাকে নিয়ে যাইব আখেরাতের জান্নাতের শান্তির দিকে, রেডি হইয়া যাও। এই কথা কইব, এরপরও লোকটায় দুনিয়া সারতে মনে মনে চায় না। কে কি মনে চাইব দুনিয়া সারতে?
হেনাকার ফিরিস্তারা এগুলি বলতেছে, তথাপিও দুনিয়ার মায়ায় দুনিয়া ছাড়তেছে, রাজি না, কষ্ট হইতেছে। হায় রে আমার বিবি, হায় রে আমার স্বামী, হায় রে আমার বাচ্চা, হায় রে আমার ছেলে, হায় রে আমার মেয়ে, হায় রে দম দৌলত, হায় রে গাড়ি, হায় রে বাড়ি, এইগুলি সারিয়া কিভাবে যাইতাম। ফিরিস্তায় বুঝাইতে থাকে, বুঝে লোকটায় ঠিকই, কিন্তু দুনিয়ার মায়া ছাড়তে ছাড়ে না। এরপরে মায়া লাগে ঠিক লাগবো নি না লাগবো না, এখন যদি আইসা আপনারা কয় তোমারে নিতাম আইসি, ই কষ্টের জায়গা তার তাকে কি করতে আসো, শান্তির জায়গায় লিয়া যায়। আমি মিরপুরি নি খুশি হইব, আমি তো না না হয় কষ্ট হইল, আরো দু একলা বছর থাকি, বউ বাচ্চা দিলে লইয়া আরো দু একলা বছর থাকি, কেউ রাজি হইব। ফিরিস্তা বুঝাইতে থাকে, কিন্তু সে এর ধর তার যেন মনটায় চায় না দুনিয়ার জগৎ থেকে বাহির হইয়া আখেরাতের জগতে যাইত। আমার বাইজানে এমন মুহূর্তে আল্লাহর আদেশে ফিরিস্তারা তাকে একটা জিনিস দেখায়, একটা হাদিয়া দেখায়। কি দেখায়? একটা হাদিয়া দেখায়, একটা জিনিস দেখায়। কি জিনিস জানেন নি বলবো? কি জিনিস? ও ভাইয়ারা, তোমার জান্নাতে যেই বাড়ি আছে ওই বাড়িতে লক্ষ কোটি ফলের বৃক্ষ আছে। দেখ একটা গাছের একটা ফল আনিয়াগ, ফাঁকনা ফুকটা ফল আনিয়াগ, ওই ফলের নিচে আল্লাহ শব্দ লেখিয়া তার চেহারার সামনে ফিট করিয়া দে। এই ফলটা দেখা এখন লোকটায় কদ, এতক্ষণে মূল জিলির দেখাইছ রে ফিরিস্তা, আর আমার বউ বাচ্চার দরকার নাই, গাড়ি বাড়ির দরকার নাই, আমার আসল বাড়ি জান্নাতি বাড়ির ফল দেই কালাইছি, আমি হাদিয়া দেই কালাইছি, এটা দেখা মাত্র আমার ভাই দুনিয়াটা সারিয়া দেওয়ার দিয়া ফরকালে যাওয়ার জন্যে তার মনের মধ্যে আবেগ আসিয়া যাইব, আনন্দ আসিয়া যাইব। এমন মুহূর্তে আল্লাহ তারে ডাক দিয়া বলবেন, ইয়া আজ্ঞা তুহান নাফসুল মুতমাইন্নাহ, এ নফসে মুতমাইন্নাহ, ইরজিকি ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফি ইবাদি ওয়া দুখুলি জান্নাতি। ও নফসে মুতমাইন্নাহ, নেককার রে আমার দিকে ফিরত আসো, এমত অবস্থায় তোমার জন্য একটা পুরস্কার রয়েছে, তোমার জন্য একটা সুসংবাদ রয়েছে। নফসে মুতমাইন্নাকে ডাক দিয়া বলবেন, নফসে মুতমাইন্না কারা তাও বুঝাইলাম, কখন ডাকটা দিবেন তাও বুঝাইলাম। নেককার আল্লাহওয়ালা যাদের অন্তরে চুরি ডাকাতি সুদ ঘুষ মদ জুয়া প্রেম প্রীতির সাপ পর্যন্ত নাই, এদের সক্রাতের কালে ফিরিস্তারা আইসা বুঝাইব, এরপরও দুনিয়াটা ছাড়তে তার কষ্ট হইব, এরপরে বেহেস্তি হাদিয়া দেখাইবেন, হাদিয়া দেখা আর অন্তরে কোনো দুঃখ কষ্ট থাকবো না, গুল্লামারি দুনিয়ার জিন্দেগানি নে, আমার জান্নাতি বাড়িতে যাইয়া জান্নাতি বাড়ির ফল খাইতা। এমন মুহূর্তে আল্লাহ এই ডাকটা দিবেন, ইয়া আজ্ঞা তুহান নাফসুল মুতমাইন্না, এ নেককার তুমি দুনিয়ার কষ্টের জিন্দেগানিতে ছিলেন, এখন তোমার মনে আবেগ হয়েছে, তুমি দুনিয়া থেকে চলিয়ে আসতে নেই, আখেরাতের দিকে আসার জন্যে তোমার আবেগ হয়েছে, এমন মুহূর্তে আমি আল্লাহ তোমারে ডাক দিলাম, ইরজিগি ইলা রব্বিক, আমি আল্লাহর দিকে তুমি ফিরত আসরে, এমত অবস্থায় তোমার জন্য একটা পুরস্কার রয়েছে আর একটা সুসংবাদ রয়েছে। এই কথাটাই নবীজি বলেন, যে হাদিসটা খুতবাতে ফাট করেছিলাম, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহু লিকা আহু, ওয়া মান কারিহা লিকা আল্লাহ
কারিহাল্লাহু লিকাআহু